তাদের নাম এখানে বলছি না, তারা একদমই দেখে না, মানে আমি যেদিন রান্নাও দেখাইনি সেদিন বলছে যে তোমার রান্নাগুলো হেভি সুন্দর হয়েছে, মানে ভাবো তুমি একবার হাসিও পায় যে কি দরকার এরম ভাবে কমেন্ট করা, এইসব নিয়ে চলতে হবে কি বলবো। আজকে দেখলাম লিখেছে, সব শুনলাম তোমার পুরো ভিডিও দেখলাম, তোমার সব কথাগুলো শুনলাম, আমি তো জানি সে কিছুই দেখেনি, রোজ রোজ ভুলভাল কমেন্ট কমেন্ট করে। হাই, হ্যালো, গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। শুরু হলো আরও একটা নতুন দিন, নতুন সকাল। এখন দেখছি আবার প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে দিনের বেলায়, বাইরেটা দেখে মনে হচ্ছে এখন রাত সন্ধ্যা হয়ে গেছে। আমি লাইট জ্বালিয়ে এখানে বসে কথা বলছি তোমাদের সাথে। বৃষ্টি হলে একটাই প্রবলেম, নেটের মারাত্মক প্রবলেম হচ্ছে, নেট একদম ঘুরছে ঘুরছে সমানে ঘুরছে, কোনো কিছু ওপেন হচ্ছে না, কোনো কাজ করছে না, লিপসিং মিলছে না কথার সাথে। শুরু করে দিলাম আজকের ব্লগটা, তোমরা সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। এখানে দেখো মাছ, হ্যাঁ কাতলা মাছ ছিল, সেই কাতলা মাছ আর মাছের মাথাগুলো ভেজে নিই, মাছ ভাজাগুলো রেখে দেবো আর মাথাটা দিয়ে মুড়ি ঘন্ট করব। মাছ ভেজে তুলে নিয়েছি, এখানে বসালাম আমার ক্যান্ডি আর জিমির জন্য চিকেন, ডিম আর ভাত। দেখো এখানে মাছ ভাজার তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে, আর পেঁয়াজ টমেটো একসাথে দিয়ে নুন দিয়ে দিলাম, এটা নরম হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। মানে আলু প্রায় ভাজা হয়ে গেছে পেঁয়াজ টমেটোর সাথে, আর এদিকে আমি গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, এদিকে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট আছে, এবার দেবো মশলাগুলো। দেখো মশলা সব কষানো হয়ে গেছে, দেব চালটা, চালটা দিয়ে একটু ভাজবো। দেখো এবার জল দেব, চাল সমেত ভাজা হয়ে গেছে, মাছের মাথাটাও দিয়ে দিয়েছি, ভাজা গন্ধ বেরিয়ে গেছে, এবার দেব জল, পরিমাণ মতো জল দিয়ে দেব। আর একটু জল দেব, দেখো জল পরিমাণ মতো দিয়ে দিলাম, এবার এটা ফুটুক, আলুগুলো সিদ্ধ হবে, তারপর দেখব জলটাও টেনে নেবে। বন্ধুরা আমার মুড়িঘণ্ট রেডি, ঘি দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেছে, একটু জলটা রয়েছে এটা তো টেনেই যাবে, ঢেকে রাখবো। এবার চিড়ে ভাজা হয়ে গেছে, আমি কফি দিয়ে এখন চিড়ে ভাজাটা খাবো। হাই, গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে এসছে আমার চিড়ে ভাজা, আর আজকে কফি খেতে ইচ্ছে করছে, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, মনে হচ্ছে জ্বর আসবে, জ্বর জ্বর লাগছে, সারাদিন ধরে এই ডান চোখের পাতাটা লাফিয়ে যাচ্ছে। আগেরবার আমি যদিও মানি না এসব, আগেরবার ওরকম কন্টিনিউ 5-6 দিন ধরে ডান চোখের পাতা লাফালো, আমি অসুস্থ হলাম 10 দিনের জন্য, আবার ডান চোখের পাতা লাফাচ্ছে, কি জানি আবার অসুস্থ হয়ে যাবো কিনা। বাইরে কোথাও বেরোনোও যাচ্ছে না, মার্কেট যাওয়ার দরকার আছে, কিছু জিনিস নিয়ে আসার প্রয়োজন আছে, যেতেও পারছি না, বৃষ্টিতে ইচ্ছেও করছে না। 14টা কেটে গেল, কি বলবো বলো, কি করে এগোবো, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে গো, যতই ভাবছি ভাববো না এগুলো নিয়ে, কিন্তু কি করব বলো, সারাদিনের পরিশ্রম একদম বৃথা হয়ে যাচ্ছে গো, এত কাটছে এত কাটছে, তো কি জানি না এগোতে পারবো কি না, মনের জোরটা হারিয়ে ফেলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর এরকমভাবেই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই আনন্দে থেকো। আমার আজকের ব্লগটা মোটামুটি ছোটই হবে, সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করো, তোমরা করছো সাপোর্ট, মিথ্যে বলার নেই, অনেকেই ভিডিও দেখো, আবার অনেকেই আছো ভিডিও পোস্ট করার সাথে সাথেই একটা করে কমেন্ট ছেড়ে দাও, কিচ্ছু দেখো না, বুঝতে পারি কমেন্ট দেখলে বোঝা যায় কে দেখে আর কে দেখে না, তারা দেখে না, আমি তাদের নাম এখানে বলছি না,
তারা একদমই দেখে না, মানে আমি যেদিন রান্নাও দেখাইনি সেদিন বলছে যে তোমার রান্নাগুলো হেভি সুন্দর হয়েছে। মানে ভাবো তুমি, একবার হাসিও পায় যে কি দরকার এরম ভাবে কমেন্ট করার, নিয়ে চলতে হবে, হাসিও পায়। মানে কি বলবো, আজকে দেখলাম লিখেছে, সব শুনলাম, তোমার পুরো ভিডিও দেখলাম, তোমার সব কথাগুলো শুনলাম, আমি তো জানি সে কিছুই দেখেনি, রোজ রোজ ভুলভাল কমেন্ট কমেন্ট করে, আর সেভাবে হয়তো সে খুব চালাক, আমরা সবাই বোকা, এরকম অনেকে আছে, এরকম উল্টোপাল্টা কমেন্ট করে দাও প্লিজ, যারা দেখবে তারাই কমেন্ট করো, না দেখে কমেন্ট এরকম ভুলভাল করো না গো, আমি খুব হাসি একা একা বসে বসে। ও, এসব নিয়েই চলছি ইউটিউবে। যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে অল করে দিও, আর প্রতিদিন 1:30টার মধ্যে চেষ্টা করি ভিডিও পোস্ট করার জন্য, কিন্তু নেটের প্রবলেমের জন্য এখন একটু হয়তো যেমন আজকে লেট হয়েছে, চেষ্টা করবো আগামী দিন যেন তাড়াতাড়ি হয়। টাটা বন্ধুরা, গুড নাইট।